এই চাল করে দিছেন কে? সপ্তম শ্রেণী বিষয় বিজ্ঞান। তো শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের ষষ্ঠ অধ্যায়ে পদার্থের গঠন, পদার্থের গঠন পার্ট 4 থেকে 5। পদার্থের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এই অধ্যায় থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু থাকেই। তো এটা আমাদের এই জন্য ভালো মতোই কমপ্লিট করতে হবে। তো গত ক্লাস গুলোতে আমরা ডাল্টনের মতবাদ সম্পর্কে পড়াইছিলাম, তো আজকে আমরা হচ্ছে পড়াবো পরমাণুর গঠন, পরমাণুর গঠন সম্পর্কে এবং পরমাণু অণুর গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে একটু আমরা ডাল্টনের মতবাদের সম্পর্কে যে বলেছিলাম যে মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, কণাগুলো স্থির নয়, বিভিন্ন সময় মৌলের পরমাণুর আকার ও ভর ধর্ম বিভিন্ন রকম হয়ে থাকে, বৈশিষ্ট্যগুলো আমরা বলেছিলাম এবং 5টি মৌলিক যে মতবাদ আছে সে মতবাদ সম্পর্কে বলেছিলাম। তো অবশ্যই আশা করি তোমরা সবাই এগুলো পড়ছো এবং পরমাণুর যে অ্যাটম শব্দটার উৎপত্তি অ্যাটমস থেকে এগুলো আমরা বলেছিলাম গ্রিক শব্দ থেকে। তো আজকে আমরা পরমাণু অণু সম্পর্কে পড়াবো। পরমাণু পরমাণু ও অণু, তো আমি একটি একটি করে আগে আমরা সংজ্ঞা দেব। তো লক্ষ্য করো যে প্রথমে যেটা আমি বলতে চাই যে পরমাণু, আমরা জানি যে ডাল্টনের মতবাদ থেকে জানলাম যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, এই ক্ষুদ্র কণাগুলোকেই পরমাণু বলা হয়। পরমাণু দেখো যে পদার্থ পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত বা দ্বারা গঠিত, সমন্বয়ে গঠিত এগুলোকে 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 পরমাণু বলে। তো প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের হচ্ছে পরমাণু সংজ্ঞা, যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে পরমাণু বলা হয়। অর্থাৎ আমরা যদি বলি যে পরমাণু কিন্তু স্থির নয়, পরমাণু স্বাভাবিক অবস্থায় বা মুক্ত অবস্থায় থাকতে পারে না, এটি সবসময় গতিশীল বা চলমান আমরা বলে থাকি। তো হচ্ছে এরা একে অন্যের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। এই পরমাণুগুলোই কিন্তু পরমাণু পরমাণু একে অন্যের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে গঠন করে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দুটি সংজ্ঞা পরীক্ষায় আসে। পরমাণুর দ্বারা গঠিত এই সকল ক্ষুদ্রতম কণাগুলোই হচ্ছে অণু, যা আমরা মৌলিক পদার্থের বেলায় শুধু ওই পদার্থের পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, এটা আমরা বললাম। যেমন 2টি অক্সিজেন পরমাণু, আমরা যদি একটি উদাহরণ প্রয়োগ করি যদি একটি উদাহরণ প্রয়োগ করি তাহলে দেখো যে আমরা বুঝতে পারবো। মনে করো যে এটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, তো হচ্ছে এটি একটি অক্সিজেন, এটি একটি অক্সিজেন, দুটোই কিন্তু পরমাণু, দুটো মিলে দুটি পরমাণু পরমাণু এই দুটো পরমাণু তারা পরস্পর আলাদাভাবে যুক্ত হয়ে যে অক্সিজেন তৈরি করে, অর্থাৎ এটা হচ্ছে সেই অক্সিজেন। আমরা বলতে পারি যে এটা এভাবে না দিয়ে আমরা যদি দেই যে এটা দেখো যে এই দুটো মিলে গঠিত হয় হচ্ছে অণু,
এটা মিল দুটো মিলে কি গঠিত হয়? অনুগঠিত হয়। তো দেখো যে মৌলিক পদার্থের বেলায় ওই শুধু ওই পদার্থ পরমাণু যুক্ত অনুগঠন করে। লক্ষ্য করো যে এখানে যে আমি বিষয়টা দেখালাম, এটাও অক্সিজেন পরমাণু, এটাও অক্সিজেন পরমাণু, দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি অণু গঠন করছে। এই ক্ষেত্রে যদি আমরা বলি যে দুটি অক্সিজেন পরমাণু গঠন করছে, কিন্তু অক্সিজেন কিন্তু একটি মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থ পরস্পরের সাথে যখন যুক্ত হয়ে অণু গঠন করে একই পদার্থের মধ্যে, যেমন এটা আমরা যদি বলি যে অক্সিজেন এটা একই পদার্থ, এই জন্য এটা মৌলিক পদার্থ। আমরা জানি যে মৌলিক পদার্থের সংজ্ঞা থেকে যে মৌলিক পদার্থ এমন একটি পদার্থ যাতে যাকে আঘাত করে ভাঙলে শুধু ওই পদার্থটাই পাওয়া যাবে, যাকে আঘাত করে ভাঙলে অন্য কোনো মৌলিক পদার্থ মানে অন্য কোনো ভিন্ন পদার্থ পাওয়া যায় না, যতই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করা হোক না কেন, তাকে আঘাত করে ভাঙলে শুধু ওই পদার্থটাই পাওয়া যায়, তাকে অক্সিজেন সরি মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে একটি মাত্র মৌলিক মৌল থাকবে, অন্য কোনো মৌল থাকবে না। আর যৌগিক পদার্থ যেমন আমরা যদি বলি যে যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড যার সংকেত হচ্ছে CO2, CO2, এই কার্বন ডাইঅক্সাইড কে যদি আমরা ভাঙি, দেখো এইখানে আমরা যদি বলি এক পরমাণু কার্বন এবং দুই পরমাণু অক্সিজেন মিলে এক অণু কার্বন ডাইঅক্সাইড গঠিত হয়, তাহলে আমরা কি গঠিত হলো? এখানে দেখো যে CO2 এইটার ক্ষেত্রে আমরা যদি বলি যে এক পরমাণু পরমাণু কার্বন ও দুই পরমাণু পরমাণু অক্সিজেন অক্সিজেন মিলে, লক্ষ্য করো আমি কিন্তু পরমাণুর কথা অনেক উল্লেখ করছি যে এক পরমাণু কার্বন ও দুই পরমাণু অক্সিজেন মিলে এক অণু, এক অণু কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তো শিক্ষার্থী যে এখানে পরীক্ষায় আসে যে কার্বন ডাইঅক্সাইডে কয়টি পরমাণু আছে আর এই যৌগিক পদার্থটি কি কি মৌল নিয়ে গঠিত, মৌলিক পদার্থ নিয়ে গঠিত, তাহলে এখানে আমরা বলবো যে কার্বন একটি মৌলিক পদার্থ এবং অক্সিজেন একটি মৌলিক পদার্থ। এই কার্বন এবং অক্সিজেন এই দুটি মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ গঠন করছে যাকে আমরা কার্বন ডাইঅক্সাইড বলে থাকি। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা আমরা বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড এক অণু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটি কার্বন পরমাণু এবং দুটি অক্সিজেন পরমাণু মিলে এক অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। দেখো অক্সিজেন একটি মৌলিক পদার্থ, কার্বন একটি মৌলিক পদার্থ, কিন্তু এইখানে লক্ষ্য করো যে যেটা উৎপন্ন হয়েছে CO2 এটা একটা যৌগিক পদার্থ, এবং যৌগিক পদার্থ ঠিক আছে, এই মৌলিক কার্বন আর অক্সিজেন ভিন্ন ধর্মী একটি মৌলিক পদার্থ যার সাথে কার্বন ডাইঅক্সাইডের কিন্তু কোনো মিল নাই, যার সাথে কার্বন ডাইঅক্সাইডের কোনো মিল নাই। তো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এইখানে যেহেতু মিল নাই সেক্ষেত্রে অবশ্যই আমরা এইখানে এটা পড়ে মুখস্থ করেই রাখবো, আর এটা পরীক্ষায় আসতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে অবশ্যই আমরা এটা জানা এবং করার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যে বিষয়টা আছে যে এবার একটি যৌগিক পদার্থ পানির কথা আমরা বিবেচনা করতে পারি, যেটা আমরা কার্বন ডাইঅক্সাইডের কথা বিবেচনা করলাম, এখন আমি বলতে পারি এটা H2O, এটা হচ্ছে পানি, এটার নাম হচ্ছে পানি। তো দেখো পানির সংকেত হচ্ছে H2O, এখানে যদি আমরা বলি যে দুই পরমাণু হাইড্রোজেন এবং এক পরমাণু অক্সিজেন, তার মানে তিনটা পরমাণু একে আলাদা আলাদা ভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে দেখো এক অণু পানি গঠন করছে, এক অণু পানি গঠন করছে, ঠিক এইভাবে আমরা কথাটা বলতে পারি যে দুই পরমাণু হাইড্রোজেন এবং এক পরমাণু অক্সিজেন মিলে পানি গঠন করছে। এটা কিন্তু পানির সংকেত, এটা পরীক্ষায় আসতে পারে যে পানি কি নিয়ে গঠিত সেটার ব্যাখ্যা দাও,
এটা আমরা ব্যাখ্যাটা এইভাবে দিতে পারি, তো অবশ্যই তোমরা ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এটুকু আমাদের হচ্ছে যৌগিক পদার্থে একটি পানির অণু ভাঙলে আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র করা যায়, অর্থাৎ এই পানির অণুকে আমি যতই ভাঙি না কেন, দেখো আমি একটি পরিপূর্ণ একটি বোতলে পানি নিলাম, সেই পানিকে হচ্ছে ধীরে 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 এত ভাবে সূক্ষ্ম থেকে ক্ষুদ্রতর করতে লাগলাম যে এক বালতি পানিকে শেষ পর্যন্ত আমি একটি ফুটার মধ্যে, মানে 1 ফোঁটা পানিতে নিয়ে আসতে পারি, এবং তাকেও যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করি এমনও সময় আসবে যে পানির কণাটাকে আমরা দেখতেই পারবো না, মাইক্রোস্কোপে দেখা যাবে, তো এতটা ক্ষুদ্র করা যায়। তো এই যে পানির অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এইটা, তো এখানে দেখো যে আসলে তারা আর পানির কণা থাকে না, একটি পানির অণুকে ভাঙলে একটি অক্সিজেন পরমাণু এবং 2টা হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়, অর্থাৎ একে শেষ পর্যন্ত যদি আমরা একে বিশ্লেষণ করি তাহলে যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2টা হাইড্রোজেন পরমাণু আর 1টা অক্সিজেন পরমাণু, এতটুকু ক্ষুদ্র করতে পারি আমরা। তো এটুকু পর্যন্ত আমাদের আজকে পড়া ছিল, তোমরা অবশ্যই এখান থেকে যে বিষয়টা পরমাণু এবং অণুর পার্থক্যটা বুঝতে পারলা, এবং এই পার্থক্যটা পরীক্ষায় আসলে লিখতেও পারবা অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য। আমরা জানি যে সকল অনেকগুলো পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করে এবং অণু গঠন করে, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, বাট পরমাণুকে ভাঙলে কখনো অণু পাওয়া যায় না। তো এ পর্যন্তই আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, তোমরা অবশ্যই পরবর্তীতে একটু বাসায় পড়াশোনা করে নিবা, পরবর্তী পার্ট গুলো আমরা এভাবে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।